মাত্র 9999 টাকা হলে কিন্তু কোরাই 7 দিয়ে পিসি বিল করে দিতে পারবে নিতে পারবে না ভাই ও ইনশাআল্লাহ মাত্র 9999 টাকা তাবা কোরাই 7 বাবা যায় কিচেনটা দেখেন এটা দেখেন এটা দেখেন মানে প্রত্যেকটা দেখবেন একদম টাস্কি খেয়ে যাবেন এমন লুক টাস্কি আসবে মামুনভাইয়ের ভিডিও দেখে আসবেন টপ বিডি এসে বলবেন লাইফটাইম সাপোর্ট আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে থাকছে সবার জন্য কম্পিউটার একেবারে সবার জন্য চমৎকার লুক সহ কেসিং দেখেন প্রত্যেকটা লুক দেখেন কি অসাধারণ অসাধারণ কেসিং সহ আজকে পিসি বিল করা হবে আজকে কিন্তু থাকছে i7 জানেন কত টাকা মাত্র 9999 টাকা হলে কিন্তু কোরাই 7 দিয়ে পিসি বিল করে দিতে পারবে নিতে পারবে না ভাই মাত্র 9999 টাকা তাবা কোরাই 7 বাবা যায় বর্তমান যুগে একটা মোবাইল ফোন কিনতে গেলে আগে 20000 টাকা আর i7 পিসি দিচ্ছে নাকি মাত্র 9999 টাকায় চমৎকার এছাড়াও থাকছে রাইজেন যারা রাইজেন লাভার আছেন বর্তমান সময় ক্রাস হচ্ছে এই রাইজেন গেমিং করতে চান কাজ করতে চান রাইজেনে নিতে পারবেন এছাড়াও কিন্তু রয়েছে i5 8th gen যারা চাচ্ছেন যে i5 10th gen নেবেন কিন্তু বাজেট নাই ওই লেভেলে কাজ করতে চান আপনারা i5 8th gen নিতে পারেন ভালো যায় স্বল্প বাজেটে কিভাবে সারা কম্পিউটার নেবেন সেটা সন্ধান আজকে দিয়ে দিলাম অনেকগুলো আছে যেটা ভালো লাগে যার যত টাকা বাজেট আছে 10000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত যার যত টাকা আছে আসবেন আপনার মনের মতো করে কম্পিউটার এখান থেকে বেছে বেছে নিতে পারবেন সাজা নিতে পারবেন বৈশা বৈশা বানাবেন ভাই আমি এই কাজ করতে চাই আমার বাজেট কেমন জাস্ট বলবেন এই যাদের ব্যয় থাকবে অল টাইম আপনার সাথে আছে অল টাইম কী বাজেটে নেবেন কী কম্পিউটার নেবেন শুধু বলবেন ঠিক ওই দিন আপনাকে রেডি করে দেবো আমি কথা বলাচ্ছি না কোনটার কনফিগারে কী থাকছে কোনটার কত টাকার দাম কোনটাতে কী কাজ করতে পারবেন সম্পূর্ণ জানাই দেন আমাদের এক্সপার্ট হ্যান্ডসাম বয় আজমান ভাই চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আজমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন আসিফ আলহামদুলিল্লাহ ভালো ভাই কি করছেন আজকে এত কাইরা লাইছেন কম্পিউটার দিয়া আজকে ইনশাআল্লাহ সবই লাইটিং রাখার চেষ্টা করছি আচ্ছা আজকে কি খালি এত যাবে না না ইনশাআল্লাহ ভাই কাউকে ফিরাই দিব না মানে এমন বাজেট দিছেন আজকে জি মানে যাতে সবাই নিতে পারে একেবারে সবার সাধ্যের মধ্যে আজকে আমি রাখছি ভাই তাই জি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা চমৎকার লুক এক্সপ্রেশনটা দেখেন এটা দেখেন এটা দেখেন মানে প্রত্যেকটা দেখবেন একদম টাস্কি খেয়ে যাবেন এমন লুক টাস্কি আছে তো বাস কোন পাশ থেকে শুরু করব আজকে আচ্ছা তাহলে ছোট দিয়ে শুরু করি একদম ছোট থেকে শুরু করি জি তাও ছোট হলো কি এটা কিন্তু ঝাল অনেক i7 ভাইয়া i7 কম্পিউটার রাজা কিন্তু i7 আমি সব সময় বলি কম্পিউটার রাজা i7 i7 তো এই প্যাকেজটা আমি সাজিয়েছি মূলত i7 3rd gen দিয়ে আচ্ছা 3rd gen এটা দিয়ে কিন্তু একেবারে বলতে পারেন যারা অফিশিয়াল কাজ করতে চান একেবারে নিমিশে করতে পারবে আচ্ছা নিমিশে এবং যারা প্রাইমারি লেভেলে ভিডিও এডিটিং বা প্রাইমারি লেভেলে ফ্রিল্যান্সিং কাজ করতে চান শিখতে চান তারা কিন্তু নিমিশে করতে পারবে আচ্ছা 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 তাহলে কি কি থাকছে ভিডিওতে আমি বলে দেই তো i7 3rd gen একটা প্রসেসর হবে এটার বাজেট কত থাকবে এটার বাজেট মানে টোটাল প্যাকেজটা হ্যাঁ মাত্র 9999 টাকা i7 দিয়ে এটা কিন্তু অনেকে মানে আশ্চর্য হয়ে যাবে কি হবে আশ্চর্য হোক আর যাই হোক একেবারে সত্যি 9999 টাকা ওকে অবিশ্বাসের বাইরে থাকবে ওকে কি থাকছে তাহলে তো i7 একটা 3rd gen প্রসেসর হবে এটা কিন্তু ট্রেতে আসে তো আমি দেখানোর সৌন্দর্যের জন্য কিন্তু প্যাকেট নিয়েছি কিন্তু ট্রেতে আসলো বরাবরের মতো মাইক্রো গেটস এক বছর ওয়ারেন্টি দিচ্ছে এক বছর ওয়ারেন্টি এক বছর প্রসেসর এক বছর ওয়ারেন্টি দিচ্ছে এগুলো এই ওয়ারেন্টি আমরা কোথাও পাই না এই ওয়ারেন্টি কিন্তু ভাই সহজে আমরা নিজেরাও কিন্তু পাই না আমরা নিজেরা যে প্রসেসর আনি আমাদেরকে এই রিস্কটা দেয় না কিন্তু আমরা দিচ্ছি এখন ইদানিং অনেক মানুষই দেখছি প্রসেসরের ওয়ারেন্টি দিচ্ছে কিন্তু আপনার ভিডিওটা দেখলে দেখবেন আমরা অনেক আগে থেকে কিন্তু প্রসেসর এক বছর করে ওয়ারেন্টি দিচ্ছি শুরু থেকেই তো এটা কিন্তু থাকবেই এক বছর ওয়ারেন্টি থাকবে এবং এটার সাথে সাপোর্টেড যে বোর্ডটা সেটা হলো রাখছি 61 এর সাথে সাপোর্টেড 61 তো মাদারবোর্ডটা আমি রাখছি মাদারবোর্ডটা ইসুনিকে 61 আচ্ছা আচ্ছা ইসুনিকে 61 এটা কিন্তু ফুল ব্র্যান্ড নিউ BGA পোর্ট HDMI পোর্ট M.2 স্লট সবই আছে সব আছে সবই আছে আপনারা দেখে শুনে নেবেন ইনটেক যদি না থাকে আপনারা নেওয়ার দরকার নেই আচ্ছা 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 তো এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি এছাড়াও যারা কোরিয়ান বোর্ড ব্র্যান্ডের মধ্যে চান আমরা কিন্তু দিতে পারবো অনেকের ক্ষেত্রে অনেকে কোরিয়ান বোর্ডগুলো একটু পছন্দ না বা ইউজ করা দেখে তাদের হয়তো এটা বিশ্বাসযোগ্য না কিন্তু কোরিয়ান বোর্ডগুলো কিন্তু অধিকাংশতে বেশি টিকে যায় হ্যাঁ অবশ্যই তো যাদের প্রয়োজন কোরিয়ান বোর্ডটা তারা বুঝেন তারা কোরিয়ান বোর্ড নেবেন যাদের কোরিয়ান বোর্ডটা পছন্দ না তারা ইসুনিকের ব্র্যান্ডের নিতে পারবেন আচ্ছা সবই একই ওকে আচ্ছা র‍্যাম হিসেবে দিব স্যামসাং ব্র্যান্ডের DDR3 4GB র‍্যাম আচ্ছা 4GB র‍্যাম রাখছি আমি প্যাকেজটা একটু কমানোর জন্য আপনি চাইলে আপডেট করে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা তো এটার কিন্তু ওয়ারেন্টি 1GB এক বছর থাকবে এক বছর থাকবে এবং এটা কিন্তু কোরিয়ান দেওয়ার কারণে যে এটা যে খারাপ এটা না বেশিরভাগ ক্ষেত্রে এই কোরিয়ান র‍্যামগুলো কিন্তু অনেক টিকে অনেকটি কারণ এটা যে চিপগুলো যেটা মাদারবোর্ডে থাকে এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না কোরিয়ান যেহেতু এগুলো কিন্তু গোল্ডেন দিয়ে তৈরি হয় আর কি এগুলো সহজে নষ্ট হয় না তো এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে এবং এসএসডি যে এসএসডি হিসেবে দিয়েছি কিংস প্যাকের
কিংসপেক এর 128 জিবি একটি ছাতা এসএসডি এই প্যাকেজের সাথে 128 কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে এবং এসএসডি হওয়ার কারণে পিসিটা কিন্তু ফাস্ট হবে স্লো হবে না তাই জি আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে 3 বছরে কিংসপেক ভাই আমি কি বলবো মিনিমাম আমি বলতে পারি শত শত পিস বিক্রি করছি ওয়ারেন্টি আসছে 1% এর মত তাই জি তো এই জন্য আমি আবার কিংসপেক দিতেছি মানুষের কষ্টের টাকা আমি কেন খারাপ প্রোডাক্ট দেব এটা দিতেছি আপনাদের ওয়ারেন্টি নিয়ে ঝামেলা হবে না ইনশাআল্লাহ তো 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যেহেতু যারা শিখতে চান অফিসিয়াল কাজের জন্য রাখছি অফিসিয়াল কেসিংটা রাখছি ওভার ব্র্যান্ডে আচ্ছা 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 অফিসিয়াল কেসিং রাখছে যাদের এই কেসিং পছন্দ না তারা এক্সচেঞ্জ করে নিতে পারবে আমাদের কাছে হিউজ কেসিং আছে আচ্ছা অফিসিয়াল লুক আছে কেউ যদি চায় এখান থেকে আরজিবি সেটা অন্য সুযোগ আছে সুযোগ আছে সেক্ষেত্রে টাকা পয়সা প্লাস করতে হবে একটু প্লাস মাইনাস করতে হবে ওকে ওকে আচ্ছা তো এই টোটাল সেটআপটা ভাইয়া কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা আমাদের থেকে শুধু পিসিটা বিল্ড করবেন তাদের কাছ থেকে মাত্র 9999 টাকা বাহ চমৎকার একটা প্যাকেজ যাদের স্বপ্ন আছে একটা কম্পিউটার কেনার বাজেট অল্প এটা নিতে পারেন একদম চোখ বন্ধ করে চলে যাবেন তো যদি কিবোর্ড মাউসের প্রয়োজন পড়ে যারা ফুল প্যাকেজ নেবেন তাদের ক্ষেত্রে আমি অফিসিয়াল যেহেতু সেক্ষেত্রে অফিসিয়ালি রাখছি ভাই আচ্ছা আচ্ছা কিবোর্ড এই হ্যাবিটের কিবোর্ড মাউস রাখছি এটা কিন্তু মানে টুকটাক গ্রাফ ইউজ করতে পারবে টুকটাক তো এটাও 1 বছর ওয়ারেন্টি এটাও 1 বছর ওয়ারেন্টি থাকবে এবং আপনার মনিটর দিতেছি সেটা হলো 17 ইঞ্চি ভাইয়া প্যাকেজের সাথে আমি 17 ইঞ্চি রাখছি হাই পাওয়ার বা ইসোনিক যখন যেটা স্ট্রোকে থাকে দিতে পারবো আচ্ছা 1 বছর ওয়ারেন্টি ফুল ব্র্যান্ড নিউ ভাই কোনো প্রোডাক্ট আপনি দেখেন ইউজ নাই সব নতুন শুধু প্রসেসরটা প্রসেসরটা তো আমাদের হাতে কিছু করার নেই তো এই টোটাল সেটআপটা কিবোর্ড মাউস মনিটর সহ যে নিতে চান টোটাল সেটআপটা মাত্র পড়বে 13500 টাকা 13500 টাকা ফুল সেটআপ ফুল সেটআপ একেবারে 17 ইঞ্চি মনিটর দিয়ে যাদের মনিটর প্রয়োজন নাই নিন না যাদের কিবোর্ড মাউস প্রয়োজন নাই নিন না প্লাস মাইনাস কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা নাই তো আজন ভাই আমরা তো সবসময় আপনার কাছে গিফট পাই এবার কি পাবো না কিছু গিফট জি ইনশাআল্লাহ যারা টপ বিডি মামুন ভাইয়ের ভিডিও দেখে আসবেন এসে যদি বলেন মামুন ভাইয়ের ভিডিও দেখে আসছি আর আমাদের থেকে যদি ফুল প্যাকেজটা পারচেজ করেন ইনশাআল্লাহ একেবারে হাতে বানানো সেই মাল্টিপ্ল্যাকটা থাকবে হাতে বানানো সেই মাল্টিপ্ল্যাকটা অবশ্যই থাকবে হাতে বানানো মাল্টিপ্ল্যাক কিন্তু খুবই স্ট্রং এটা দিয়ে আমি অনেকে দেখে ভাই ভিডিও করে আমি কি বলবো তারা পিসির জন্য নিয়ে যায় যা দেখে ভাই ফ্রিজ চালাইতেছে আমি এটা আয়রন করি আমার একটা গিফট জি জি বাইকে তো আমার একটা গিফট করছে ওটা আমি আয়রন করি সুতরাং যেহেতু আয়রন করি খুবই ভালো হবে পিসি তো চলবে একদম এছাড়াও যারা একটু মফস্বল শহরে থাকেন তার নেটের প্রবলেম যারা মাল্টিপ্ল্যাকের প্রয়োজন নাই সেক্ষেত্রে তাদের জন্য 300 Mbps একটা টিয়ার লিংক থাকবে মাল্টিপ্ল্যাক নিয়েন না টিয়ার লিংক এটা ওয়াইফাই ডঙ্গল ফুল ফ্রি 1 বছর ওয়ারেন্টি আছে গিফট হলে কি হইছে আবার 1 বছর ওয়ারেন্টি আছে বাহ 300 Mbps কম্পিউটার নিবেন সাথে কিন্তু গিফটও পাচ্ছেন মাত্র 9999 টাকায় একটা রেডি প্যাকেজ এছাড়া মনিটর সহ ফুল প্যাকেজ 13500 টাকা 500 টাকা চমৎকার থ্যাংক ইউ ভাইয়া তো আজন ভাই আমরা i7 দেখলাম এবার চলে যাব কোনটা ভাই ভাইয়া যেটা বর্তমান যুগে সবাই নিতেছে লাইন ধরে নিতেছে ভাই মুড়ির মতো চলে তাই i5 6th gen i5 6th gen দিয়া কুলাইতে পারতাছি না প্রসেসর শেষ আবারও আই শেষ আচ্ছা তাই কি করব লাইন দিয়ে না লাইন যেহেতু এটা সবার চাহিদা আবার রাখছি তাই জি এবং দাম কমাই দিয়েছি লাইটিং কেসিং দিয়ে দাম কমাই দিয়েছি কম কমাই দিয়েছেন জি আজকে কত হবে কি থাকবে আচ্ছা আজকে যেটা থাকবে মাত্র আকর্ষণ একটা প্রাইস আগের ভিডিওতে ছিল 16500 লাইটিং কেসিং দিয়ে এটা তারও 500 কমাই দিয়েছি তাই 16000 টাকা i5 6th gen আর 500 কমছে আরো 500 কমাই দিয়েছি আচ্ছা i5 6th gen একটা প্রসেসর হবে এটাও কিন্তু ট্রেতে আসে দেখানোর সুন্দর প্যাকেট নিছি 1 বছর ওয়ারেন্টি কিন্তু থাকবে 1 বছর ওয়ারেন্টি থাকবে ওকে এবং এটার সাথে যে বোর্ডটা দিতেছি সেটা হলো আসুস ব্র্যান্ডের আসুস ব্র্যান্ডের এখন আমাদের স্টকে আসুসটা অ্যাভেলেবল আছে আসুসের 110 দিতেছি আসুস শেষ হয়ে গেলে MSI বা গিগাওয়াইট সব ব্র্যান্ডের আমরা ইনশাআল্লাহ রাখবো এটা কিন্তু কোরিয়ান বোর্ড ভাই আমি ভিডিওতে বলে দিচ্ছি কিন্তু 1 বছর ওয়ারেন্টি দিবে ফুল ফ্রেশ বোর্ড অনেকে কোরিয়ান বোর্ড না চিহ্নিত করে কেন তারা ইউজ করে তারা ভাবে কি নষ্ট হয়ে গেছে সার্ভিস করে দেয় এটা কিন্তু সেটা না আপনি যদি সার্ভিস করার যে কোনো দাগ দেখাইতে পারেন আমি কি বলবো গাড়ি ভাড়া দিয়ে আসছেন এটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ আপনি বেশি শুনে নেবেন অনেক বোর্ড আছে আমাদের কাছে আর যাদের এটা নিয়ে যদি বেশি ইস্যু থাকে তারা নেন ফুল ব্র্যান্ড ইসোনিক 110 নেন কোনো সমস্যা নেই তো এটা নিতে পারেন জি এটাও নিতে পারেন কোনো সমস্যা নেই এটাতে কিন্তু বিজি এইচডিএমআই পোর্ট সবই আছে M.2 স্লট থেকে শুরু করে ওটার লাগে দাম পারবে একটু কিন্তু কোনো দাম পারবে না একই দাম ওকে তো এটা দিতেছি এবং এটার সাথে যেই অ্যাসিডটা দিব সেটা হলো কিংসপেকের 256 জিবি একটি ছাতা অ্যাসিডি যেটা কিন্তু 3 বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা রিডের ডিসপ্লে কিন্তু বলাই লাগে না এত ভালো ঠিক আছে তো এর সাথে যে র‍্যামটা দিব সেটা হলো 8.8 ব্র্যান্ডের DDR4 এর 8 জিবি র‍্যাম আচ্ছা আচ্ছা 2 বছর ওয়ারেন্টি 2 বছর ওয়ারেন্টি বর্তমান যুগে 8.8 ব্র্যান্ড নিয়ে অনেকে কথা বলে যাদের 8.8 ব্র্যান্ডটা পছন্দ না তারা
কোরিয়ানের এই স্যামসাং র্যামটা নিতে পারেন। এটাও DDR4 এর 8GB RAM, এক বছর ওয়ারেন্টি। আচ্ছা, যার যেটা পছন্দ নেবেন, ব্যা অফার রাখতেছি শুধু। প্রসেসর কুলার হিসেবে দিতেছে যে যেটা ইন্টেলের থেকে একটু আপডেট তারা রাখছি আমরা নিজেরা এইটা, ব্যা। আচ্ছা আচ্ছা, জি এটা রাখছি। এটা কিন্তু বেলু টপের খুবই হিটসিং সহ খুবই ভালো একটা সিপিইউ কুলার হবে এবং এক বছর ওয়ারেন্টি হবে। এক বছর ওয়ারেন্টি হবে। আচ্ছা, এবং কেসিংটা দেখেন ভাইয়া, যারা ফ্রি ফায়ার গেম খেলবেন ইজিলি ভাবে গেমিং এর জন্য আপনি এটা নিয়ে নেন, নিতে পারবেন। আর গ্রাফিক্স ফ্রিল্যান্সিং যারা কাজ করেন শিখেন, করতে করতে একটু মিড রেঞ্জে চলে গেছেন, নেন, কোনো অসুবিধা নেই, এটা করতে পারবেন। জি, 16000 টাকা একটা চমৎকার প্যাকেজ i5 6th জেনারেশন দিয়ে। আচ্ছা, সাথে একটা মনিটর নিলে কত পড়বে? আচ্ছা, সাথে মনিটর কিবোর্ড মাউস আমি যেটা রাখছি ভাইয়া, সেটা হলো যেহেতু গেমিং কেসিং দিছি, হ্যাঁ, গেমিং কিবোর্ড মাউস তো দেওয়া বাধ্যতামূলক রাখছি। অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাবিটের এই গেমিং কিবোর্ড মাউস প্রতিবারে আমি দিতেছি, আপনি যেটা দেখতেছেন প্রতিবারে, কারণ কি এটা প্রবলেম পাইতেছি না। আচ্ছা হ্যাঁ, কি বলবো ভাইয়া, এটা কিন্তু তিনটা কালার ভ্যারিয়েন্টের হয়, দিনে বেলা অফ করে রাখবেন, রাতের বেলা ইউজ করতে পারবেন, প্রতিটা কিতে লাইট জ্বলবে, তিনটা ভ্যারিয়েন্টের হবে, এক বছর ওয়ারেন্টি। আচ্ছা, এবং এটার সাথে যে মাউসটা দিব সেটা হলো হ্যাবিট ব্র্যান্ডের, এটাও কিন্তু ARGB, লাইট চেঞ্জ হবে, লাইট চেঞ্জ হবে, এক বছর ওয়ারেন্টি। আচ্ছা, এবং এটার সাথে যেই মনিটরটা দিব সেটা হলো ইসুনিকের 19-inch মনিটর। আচ্ছা আচ্ছা, আমি তো একটা শুরু থেকে বলতেছি, মামুন ভাইয়ের ভিডিও দেখে আসবেন, টপ বিডি এসে বলবেন লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট। আচ্ছা, লাইফ টাইম, ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা কিন্তু অল্প বাজেটের মধ্যে দুইটা প্যাকেজ দেখিয়ে দিলাম, এবার চলে যাবে একটু মিড বাজেটের মধ্যে। যারা চাচ্ছেন যে কাজও করবেন গেমিং করবেন, তাদের জন্য অসাধারণ প্যাকেজ আসছে। কি থাকবে এবার ভাই? আজন ভাই, i5 8th gen, ভাইয়া i5 8th gen, i5 8th gen, 3 জনের যারা কাজ করতে চান কিন্তু প্রসেসর অনেক দাম বেশি, এখানে কিনতে পারতেছেন না, মাত্র 23,000 টাকায় i5 8th gen দিয়ে দিচ্ছি। তাই? জি, বাহ, চমৎকার, ইনশাআল্লাহ। আচ্ছা, জি, এটা কিন্তু শুধু অন্য মানুষের জন্য, শুধু মামুন ভাইয়ের জন্য অফারটা, কিন্তু শুধু টপ ভিডিও আর ভিডিও দেখবেন আর আসবেন, আর লাইফ টাইম সাপোর্ট তো আছে। তো বরাবর মতো i5 8th gen একটা প্রসেসর হবে, এটার কিন্তু এক বছর ওয়ারেন্টি হবে, এক বছর ওয়ারেন্টি হবে। এবার ওয়ারেন্টি কেউ দেয় না ভাই, আমি বলে দিই সবাইকে, এই প্রসেসর ওয়ারেন্টি কেউ দেয় না, আপনি এখান থেকে নিশ্চিন্তে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন। আচ্ছা ভাই, তারপরে যে মাদারবোর্ডটা দিব সেটা হলো, আমি দুইটা মাদারবোর্ড রাখছি, একটা একটা করে বলি ভাই। হুনানজি মাদারবোর্ডটা ভাইয়া, হুনানজি ফুল ব্র্যান্ড নিউ, ফুল ব্র্যান্ড নিউ, একবার 3 বছর ওয়ারেন্টি অফিসিয়াল ভাবে। আচ্ছা আচ্ছা, 3 বছর ওয়ারেন্টি হবে, এবং এইটাতে আপনি দুইটা র্যাম স্লট থেকে শুরু করে M.2 স্লট, HDMI স্লট সবই আছে। আচ্ছা আচ্ছা, এটার আরেকটা ভালো জিনিস হলো, যার এটা কিন্তু 9th gen মোনো সাপোর্টেড, 9th gen পর্যন্ত, একবার 6th gen থেকে 9th gen পর্যন্ত একটা মাদারবোর্ড দিয়ে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 বছর ওয়ারেন্টি হবে। যারা i5 6th gen নেন তারা কিন্তু চাইলে এই মাদারবোর্ডটা নিতে পারেন, কারণ এটা 6th gen সাপোর্টে, 7th gen, 8th gen, 9th gen সব সাপোর্টেড, একটার ভিতর সব, একটার ভিতর সব, জি, 3 বছর ওয়ারেন্টি। তো এরপরে যাদের একটু হুনানজিটা পছন্দ না বা পরিচিত না, সেক্ষেত্রে আমি গিগাবাইটের 310 এই মাদারবোর্ডটা রাখছি। এইটাতে কিন্তু আপনি একেবারে আগের মতোই, এটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি থাকবে, ফুল ব্র্যান্ড নিউ, 3 বছর ওয়ারেন্টি। এটাতে কিন্তু M.2 স্লট থেকে শুরু করে দুইটা র্যাম স্লট, ইজিলি ভাবে যা যা থাকার সবই পেয়ে যাবেন। আচ্ছা, এই মাদারবোর্ডটা কোনো দাম একই না, যার যেটা পছন্দ বলবেন নিয়ে যাবেন, নিতে পারবে। ওকে, এটার সাথে যেই র্যামটা দিব সেটা কিন্তু ভাইয়া দেখেন, হিটসিং সহ DDR4 এর 8GB 3200 বাসের, আচ্ছা 3200 বাসের একটা লাইফ টাইম ওয়ারেন্টি র্যাম, টিমের এলিট প্লাস এবং হিটসিং সহ। আচ্ছা, এবং অ্যাসিডিটিটা দিব সেটা হলো, সেটাও টিমের, 3 বছর ওয়ারেন্টি, M.2 NVMe, PCটাকে সুপার ফাস্ট করে দিবে, 256GB। ওকে, চমৎকার, জি। এবং এইটার সাথে যে পাওয়ার সাপ্লাই দিব সেটা থাকবে কিন্তু ভেলোটপে 200 ওয়াট, ভেলোটপে থাকবে, জি, ভেলোটপে 200 ওয়াট থাকবে, সবগুলোতে থাকবে না, জি, সবগুলোতে কিন্তু ভেলোটপ 200 ওয়াট আছে, কারণ আমরা ভাই ক্যালকুলেশন করে দেখছি ভাই, এইটাতে 200 ওয়াট এনাফ, মানে আমরা কিন্তু ক্যালকুলেশন করে রাখা থাকে আর কি, 200 ওয়াট হয়ে যায়। ওকে, এবং সিপিইউ কুলার কিন্তু ভাই এটা থাকতেছে, এটা কিন্তু থাকবে, এটা দেখাইছি একবার খুলে, এটা কিন্তু থাকবে, এটা এক বছর ওয়ারেন্টি থাকবে। এবং কেসিংটা দিয়েছি ভেলোটপ ব্র্যান্ডের এই জনপ্রিয় কেসিংটা, M200,
আমি বলি এটা হলো আপনার 6 কোর 6 থ্রেডের প্রসেসর i5 8th জেন আর ওটা i5 8th জেন 6 কোর 6 থ্রেড আর i5 10th জেনটা হলো 6 কোর 12 থ্রেড কোর একই কোর একই কাজও একই করা যাবে আমি বলতে পারবো বেশি পার্থক্য না বেশি পার্থক্য না ওকে যারা i5 10th জেন নিতে চান ওটা না নিয়ে এটা নিতে পারেন আর যদি নেন ওটা নিতে পারেন সমস্যা নেই বাজেট যদি একটু কম থাকে তাহলে ওই 7টা যদি নিতে চান তাহলে এটা নিয়ে যান হ্যাঁ ইনশাআল্লাহ ওকে চলো যাব এবার আমরা সেই কাঙ্ক্ষিত রাইজেন দেখেন রাইজেন ভাইয়া অনেকে অপেক্ষা থাকেন যে রাইজেন একটা পিসি বানাবেন আজকে কিন্তু আপনার সাধ্যের মধ্যে দেব রাইজেন দিয়ে নিতে পারবেন যারা চাচ্ছেন গেমিং করবেন কাজ করবেন দুমায়ে কাজ করতে চান এটা নিতে পারেন ওকে কি থাকছে আজমল ভাই ভাইয়া ফুল ব্র্যান্ড নিউ রাইজেন একটা প্রসেসর হবে 3 বছর ওয়ারেন্টি হবে ইনটেক বক্স দেখে নেবেন বক্স দেখে নেবেন 3 বছর ওয়ারেন্টি হবে এবং এটার সাথে মাদারবোর্ডটা দিব সেটা হলো ফুল ব্র্যান্ড নিউ বায়োস্টার আচ্ছা আচ্ছা বায়োস্টারের 520 একটু আপডেট জেনারেশন কিন্তু 520 এবং এটা কিন্তু শুধু রাইজেনের জন্য তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা রাইজেন জি এটাতে আপনি বিজিএ পোর্ট পরে থেকে শুরু করে এইচডিএমআই পোর্ট দুটো র‍্যাম স্লট 8/16/16/32 যেটা পছন্দ ইউজ করবেন গ্রাফিক্স কার্ড শর্ত ইজিলি ভাবে থাকবেই তো এইটা থাকবে এবং র‍্যাম দিতেছি এটাতেও ভাই 8GB 32 ওয়াটের র‍্যামটা ঠিক আছে 32 ওয়াটের র‍্যামটা থাকবে হিটসিং সহ আপনি যত কাজ করেন গেম খেলেন পিসি গরম হতে দিবে না আচ্ছা ফ্যান তো থাকবে এই হিটসিং র‍্যামও গরম হবে হিটসিং আছে জি প্রসেসর এটার সাথে যেই অ্যাসিডটা দিব সেটা হলো M.2 NVMe 256GB অ্যাসিডটা থাকবে আপনার পিসিটাকে একটু ফাস্ট করে দিচ্ছে এই অ্যাসিডটা কিন্তু টিমের টিমের এটা 3 বছর ওয়ারেন্টি আচ্ছা এটা লাইফটাইম ওয়ারেন্টি আজীবন ওয়ারেন্টি দেখছেন আমি এই রাইজেন একটু লক্ষ্য করেন কোনো প্রোডাক্ট কি নন ব্র্যান্ডের আছে কিনা আমাকে বলবেন সব কিন্তু ব্র্যান্ডেড সব ব্র্যান্ডের জি আপনার এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিব সেটা কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা থাকবে ভাই এটা এই জি এটা থাকবে এটা কিন্তু রিভেঞ্জ ব্র্যান্ডে 350 ওয়াট পাওয়ার সাপ্লাই আচ্ছা আচ্ছা তো এটা থাকবে এবং এটার সাথে যেই কেসিংটা দিব সেটা কিন্তু দেখতে পাচ্ছেন গেম ডিএসআর এই অসাধারণ কেসিংটা চমৎকার দেখেন সামনে 3 ফ্যান পিছে একটি ফ্যান সামনে একটু ম্যাশ সাইডে সাইডে ট্যাম্পার গ্লাস এটা কিন্তু লাইট অটো চেঞ্জ হয় ভাই অটো চেঞ্জ এলইডি অপশন আছে দিলে লাইট চেঞ্জ হয় রাতে বেলা যদি লাইট প্রবলেম হয় লাইট অফ করে রাখা যায় কোনো সমস্যা ও লাইট অফ করে রাখা যাবে ফ্যান ঘুরতেছে লাইট অফ জি চমৎকার সিস্টেম তাহলে আর রাইজেন দিয়ে আমরা যদি পিসি বিল করি ভাই কত পড়বে এবার মাত্র 29,000 টাকা ভাই 29,000 টাকা রাইজেন দিয়ে জি রাইজেন দিয়ে 29,000 টাকা প্রসেসরে কিন্তু দাম বাড়ছে এখন রাইজেন কালকে বিকাল থেকে ভাই কালকে বিকাল থেকে রাইজেনের প্রসেসর দাম বাড়ছে আর যে বিষয় একটা বলে দেন যে দাম ওঠানামা করে তো এটা কি করে এটা আসলে দামের উপর নির্ভর করে কারণ মার্কেটে এ আমি কি বলবো আমরা সকাল থেকে ধরেন আমরা পিসি সেল করছি তিনটা একই দামে বিকালে একজন কাস্টমার আসে তার জন্য রাইজেন দাম বেড়ে গেছে কিছু করার নাই মানে হুটহাট এটা দাম বাড়ার কারণে প্রাইসটা একটু আপ ডাউন করতে পারে আচ্ছা আচ্ছা এখন আজকে যে প্রাইস দিলেন এটা ইনশাআল্লাহ পরে আসলে সেটা তো দাম এই দামে আমি ইনশাআল্লাহ রাখতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা ওকে কিন্তু যত তাড়াতাড়ি আসা সম্ভব আসবেন আচ্ছা দ্রুত আসতে হবে থ্যাংক ইউ তো এই প্যাকেজটা কিন্তু মাত্র 29,000 টাকা পড়তেছে এবং এই প্যাকেজের সাথে কিন্তু কিবোর্ড মাউস আমি রাখি নাই ভাই আপনি যদি পছন্দ আমাদের কাছে কম্বো প্যাক বিভিন্ন রকম আছে এই গেম ডেসে এটা নিতে পারেন এটা কি কি থাকবে জি এইটাতে কিন্তু ভাই কিবোর্ড মাউস মনিটর হেডফোন সব আছে মানে কিবোর্ড মাউস একেবারে মাউস প্যাড সহ মনিটর না কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড আচ্ছা আচ্ছা এটাতে কিন্তু হেডফোনে লাইট জ্বলে কিবোর্ড মাউস দুটাতেই লাইট জ্বলে ও আচ্ছা ঠিক আছে 1 বছর ওয়ারেন্টি গেম ডি আছে চমৎকার এই লুকটা কিন্তু সুন্দর দেখেন এটা নিতে পারেন এবং এই প্যাকেজের সাথে মনিটর রাখছি ভেলু টপের আইপিএস প্যানেলের দেখাচ্ছি কিন্তু বিহেভ কিন্তু আইপিএস হবে আইপিএস হবে 3 বছর ওয়ারেন্টি এই মনিটরটা এখন তো আমরা অনেক ভিডিওতে মনিটর দিছি অনেক মানুষ নিছে সবাই আসে স্যাটিসফাই কারণ এটা ব্লু লাইট ফিল্টার চোখের ক্ষতি করে না আচ্ছা 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 এটা ব্লু লাইট ফিল্টারের কারণে এবং পাওয়ার কনজাম্পশন খুবই কম লোড খুবই কম টানে আচ্ছা আচ্ছা 3 বছর ওয়ারেন্টি দুইটা সাউন্ড বক্স বিল্টিং আছে আচ্ছা আচ্ছা জি সাউন্ড বক্স সহ তো এটা সহ যদি টোটাল সেটআপটা নেন হ্যাঁ মনিটর কি মানে কি আমরা তো কিবোর্ড মাউস ছিল না শুধু পিসিটা আর এই মনিটরটা যদি নেন তাহলে দাম পড়বে মাত্র 38,000 টাকা 38,000 টাকা 38,000 আপনি যদি কি মনিটর থাকে মনিটর নেওয়া দরকার নেই 29,000 টাকা দিয়ে পিসিটা নিয়ে যান আচ্ছা আচ্ছা জি তো বন্ধুরা আমরা কিন্তু রাইজেন দিয়ে আরও একটি অসাধারণ পিসি দেখলাম পিসি বিল্ড হয়ে গেল চমৎকার একদম সাধ্যের মধ্যে বলছি না আজকে সাধ্যের মধ্যে সেরাটা দেবো সাধ্যের মধ্যে সেরাটা আসবেন চোখ বন্ধ করে আপনার রাইজেন দিয়ে পিসিটা নিয়ে যেতে পারেন ওকে এটার সাথে কি থাকছে ভাই বা গিফট যেটা আমি দিতেছি ধরেন আমরা যে 17 ইঞ্চি এবং মনিটর দিয়ে 17 ইঞ্চি মনিটর 19 ইঞ্চি মনিটর দিয়ে ওটা তো কিন্তু গিফট দেখাইছি ফুল প্যাকেজ নিলে ওই গিফটটা থাকবে যারা 22 ইঞ্চি মনিটর দিয়ে আমাদের থেকে ফুল প্যাকেজটা বিল করবেন তাদের জন্য একটা আকর্ষণীয় এই মাল্টিপ্লাক থাকবে মেনির এই মাল্টিপ্লাক আলাদা মাল্টিপ্লাক জি আলাদা কেবল ওইটাই হাতে বানানো থাকবে এই মাল্টিপ্লাক থাকবে আর আরেকটা বিষয় অনেক ক্ষেত্রে ব্যস্ততার কারণে আমরা বানায় রাখতে পারি না
সেক্ষেত্রে সম্পূর্ণ প্রোডাক্ট আমরা দিয়ে দিব, একটু কষ্ট করে জাস্ট বানিয়ে নেবেন। জি, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে বানিয়ে দেওয়ার জন্য, বাট যদি ব্যস্ততার কারণে অনেক ক্ষেত্রে বানিয়ে রাখতে পারি না আর কি। আচ্ছা, এই মাল্টিপ্লায়ারটা কিন্তু খুবই ভালো, আপনার বাজার থেকে মাল্টিপ্লায়ার কিন্তু পুরো যায়, জ্বলে যায়, এই হয়ে যায়। এটা ইনশাআল্লাহ এটা তো সার্কিট সহ থাকবে, আর্থিং সহ থাকবে, হেভি হেভি মানের হবে। ওকে, থ্যাংক ইউ আজমল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু সামনে আর দুটা কেসিং দেখতে পাচ্ছি, এই ব্যাপারে কিন্তু জানতে চাচ্ছিলাম, কেসিং দুইটা যদি নিতে চাই সেক্ষেত্রে কি করা লাগবে? আচ্ছা, আমাদের এই কেসিংটা যদি নিতে চান, এই যে এটা হলো গেম ডেস্ক একটা কেসিং, এইটা হলো বেলটপের বক্স একটা কেসিং। হ্যাঁ জি, এটা যদি নিতে চান কোনো সমস্যা নাই, হালকা কিছু প্লাস মাইনাস করা লাগবে, হালকা একটু প্লাস মাইনাস করা লাগবে। আর এছাড়াও যদি না হয়, আপনি বেলটপের এমন আছে যদি কোনো আকর্ষণীয় অফার থাকে আমাদের, ইনশাআল্লাহ এই দামের সাথে ওগুলোও দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আজমল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু লোকেশনটা বলতে দোকানের? আচ্ছা, আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লিফটের নয় 905 মাইক্রো গেট সাইটি। আমাদের শুধু সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে। অনেক কাস্টমার আমাদের, একটা আমরা দুঃখজনক যেটা, অনেকে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, একজন ভাই আসছে, ওদিন মঙ্গলবার দিন, আমরা কিছু করতে পারিনি, দুঃখিত। তো মঙ্গলবার দিন আসবেন না, সপ্তাহে 6 দিন মঙ্গলবার ছাড়া খোলা থাকে। ওকে, থ্যাংক ইউ আজমল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই।